হায় আল্লাহ, এবার বুঝি আর রক্ষা হবে না। তলিয়ে যাচ্ছে একের পর এক জেলা। এইমাত্র হুট করে পানির নিচে তলিয়ে গেল পাবনার প্রায় 500 গ্রাম। পানিতে ভাসছে মানুষ থেকে শুরু করে সব কিছু। এদিকে কমবে তো দূরের কথা, আবারও পানি ঢুকে তলিয়ে গেল ঢাকার বাড্ডা রামপুরা পর্যন্ত। এলাকাবাসীর দাবি, এত পানি 98 বন্যাও দেখা যায়নি। খাবারের অভাবে কাছে হাজারো মানুষ, না খেয়ে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে শিশু ও বৃদ্ধারা। অপরদিকে আবারও নদীর পেটে চলে গেল আরও একটি বিশাল স্কুল ভবন, রইল না কোনো চিহ্নই। এ সকল বিষয়ের বিস্তারিত সহ গোটা দেশের বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। পাবনায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। যমুনা নদীর পানি 24 ঘন্টায় সামান্য কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর পানিতে পাবনার বেড়া, ফরিদপুর ও ভাঙ্গুড়া উপজেলার 15 ইউনিয়নের 300+ গ্রাম পানিতে ভাসছে। পানিতে ডুবে গেছে সব এলাকার হাট বাজার, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ঘর বাড়ি। তলিয়ে গেছে হাজার হাজার বিঘা জমির ফসল। ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ। 3 উপজেলায় অন্তত প্রায় 70,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বেড়ার দুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও গোখাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। এদিকে পদ্মা নদীর পানিও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও জেলার ঈশ্বরদী উপজেলার সারা ও লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় বন্যা দেখা দিয়েছে। পাবর পাবনাস্থ উত্তরাঞ্চলীয় পরিমাপ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম জানান, গত 20 জুলাই থেকে যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে। গত 24 ঘন্টায় সামান্য কমলেও বৃহস্পতিবার সকাল 9টায় বেড়া উপজেলার নগরবাড়ি পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার 64 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বেড়া উপজেলার বানভাসী মানুষ ও জনপ্রতিনিধিরা জানান, বেড়া উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে যমুনা নদী তীরবর্তী 6টি ইউনিয়ন পুরনো ভারেঙ্গা, নতুন ভারেঙ্গা, নাকালিয়া, রূপপুর, ঢালার চর ও মাসুমদিয়া ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। এসব এলাকার কমপক্ষে 40,000 মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন, কিন্তু বন্যার তোরা এখনও কোনো ত্রাণ সামগ্রী পাননি। ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমদ আলী জানান, তার উপজেলার বিএল বাড়ি এবং পুঙ্গলি ইউনিয়ন পুরোপুরি পানির নিচে এবং ফরিদপুর, বিনগর, ডেমরা ও হাদল ইউনিয়নের আংশিক পানির নিচে। এসব এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বাদে সব রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাট বাজার পানিতে তলিয়ে গেছে। হাজার হাজার বিঘা জমির ফসল পানির নিচে। কমপক্ষে 30,000 মানুষ পানিবন্দী রয়েছেন। বন্যার জন্য এখন পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী পাওয়া যায়নি। ভাঙ্গুড়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, এ উপজেলার দিলপাশার ও খানমরিচ ইউনিয়ন পুরোটায় পানির নিচে এবং অষ্টমনীষা ইউনিয়নের আংশিক পানিতে ডুবে গেছে। কোনো ত্রাণ সামগ্রী বরাদ্দ পাওয়া যায়নি। অপরদিকে শরীয়তপুরের 81 নম্বর বসাকের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শেষ পাকা ভবনটিও বৃহস্পতিবার দুপুরে পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। বুধবার 40% জায়গা সহ একটি ভবন বিলীন হয়েছিল। ওই স্থানে এখন আর স্কুলটির কোনো চিহ্ন নেই। শরীয়তপুরের নড়িয়া উপজেলার চর আত্রা ইউনিয়নের একটি মৌজা বসাকের চর, দুর্গময় চরের চারিদিকে পদ্মা নদী। এমন একটি চরে গৌরবের সঙ্গে 78 বছর ধরে শিশুদের পাঠদান করানো হতো বিদ্যালয়টিতে। গত বছর বিদ্যালয় থেকে নদীর দূরত্ব ছিল 500 মিটার। ভাঙনের ঝুঁকিতে থাকায় গত বছর থেকে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছিল, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। পদ্মার তীব্র ভাঙনে বসাকের চর গ্রামের আরও 50টি পরিবার গৃহহীন হয়েছে। এ নিয়ে 2 দিনে 160টি পরিবার মাথা গোজার ঠাঁই হারিয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, 1942 সালে বসাকের চর গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়। বিদ্যালয়ে বর্তমান 365 জন শিক্ষার্থী রয়েছে। তাদের পাঠদানের জন্য 4 জন শিক্ষক আছেন। এর আগে বিদ্যালয়টি আরও কয়েক দফা ভাঙনের শিকার হয়। সর্বশেষ 2007 সালে বিদ্যালয়টি পদ্মায় বিলীন হয়। এরপর বসাকের চরের নতুন স্থানে 40% জমির ওপর 2007 সালে বিদ্যালয়টি নতুন ঠিকানা পায়। ঘূর্ণিঝড়ে আধাপাকা ভবন বিধ্বস্ত হলে 2012 সালে একটি দ্বিতল ভবন ও 2017 সালে একটি একতলা ভবন নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন বলেন, স্কুলটির আর কোনো চিহ্নই রইল না। আগ্রাসী পদ্মায় হাজারো শিশুর ভালোবাসার বিদ্যাপীঠের ধসে যাওয়া দেখেছি আর দাঁড়িয়ে চোখের পানি ফেলেছি। 1 সপ্তাহ ধরে এলাকায় তীব্র ভাঙন চলছে। পরিস্থিতি বেশি খারাপ দেখে গত মঙ্গলবার স্কুলের ফার্নিচার পাশের সরকারকান্দি গ্রামের একটি উঁচু স্থানে সরিয়ে নেওয়া হয়। এদিকে টিনের ঘরের দরজায় হার্ডবোর্ড জাতীয় কিছু একটা বসাচ্ছিলেন হালিমা, পাশে তার মেয়ে ও নাতি। নাতির জন্য দরজা দিয়ে বাইরে বেরিয়ে না যেতে পারে তাই দরজায় হার্ডবোর্ড বসাচ্ছিলেন হালিমা, কারণ বন্যার পানি চলে এসেছে ঘরের দরজা পর্যন্ত। রাজধানী ডেমরা থানার কোনাপাড়ায় এ ভাড়াঘরের বাসিন্দা হালিমা বলেন, আগে আশেপাশে কোনো পানি আসিল না, একবারে উষা আসিল সব, এখন প্রতিদিনই বাড়তাছে পানি, আইসে 1 সপ্তাহের ওপরে হইব।
পানি বাড়তেই আছে। পানি বাড়তে বাড়তে ঘর পর্যন্ত আয়া পড়ছে। ওই ঘর একেবারে পানিতে ভইরা গেছে। এই থাকার ঘর একটু হুক না, মাইসা রাইতে কি হয় কইতে পারি না। আগে রান্নাঘরেই রুমে ছিল, এখন ডুইবা গেছে, ঘুরের মধ্যে রান্দি। তিনি বলেন, আলাদা ঘরও লইতে পারতাছি না, এক মাসের লেগা কেউ ঘর দিব, পানি কবে যায় না যায় ঠিক আছে। কোনাপাড়া বাজারেরও বিভিন্ন দোকানপাট, বাড়ি ও ভবনে বন্যার পানি ঢুকে গেছে। কোনাপাড়ার নতুন ঢালাই করা রাস্তা দিয়ে অল্প সামনে এগুলো দেখা যায়, ওই এলাকার সব ভবন দোকানপাট ও বাড়িতে পানি প্রবেশ করেছে, অনেকে যাতায়াত করছেন নৌকায়। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুজ্জামান ভুইয়া জাগো নিউজকে বলেন, কেবল কোনাপাড়া নয়, ঢাকার পূর্ব দিকে ডামরা, জুরাইন, মাদারটেক, খিলগাঁও, বাড্ডা, সাতারকুল এসব অঞ্চলগুলোর যে নিচু এলাকা আছে সেখানে পানি উঠেছে। এগুলোতে মূলত বালু নদী ও শীতলক্ষার পানি প্রবেশ করেছে। রাজধানীর ডেমরা এলাকার বাসিন্দারা জানান, 1998 সালের পর ঢাকায় এমন বন্যা হয়নি, অনেক বাড়ি ঘরে পানি ঢুকে গেছে, কোনো কোনো এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে, 10 দিনের বেশি হয়েছে, আবার কোথাও কোথাও সপ্তাহ খানেক হলো বন্যার পানি প্রবেশ করেছে। এসব এলাকার অনেক জায়গায় বাড়ি ঘরে পানি প্রবেশ না করলেও আশেপাশে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই বন্যা পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ, তাদের ভাড়া করা কাঁচা কিংবা আধা কাঁচা ঘরগুলোই বেশি তলিয়েছে বন্যার পানিতে। বন্যায় ভোগান্তির শিকার এসব মানুষের অভিযোগ, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা হচ্ছে না, এমনকি তাদের খোঁজ খবরও নেওয়া হচ্ছে না। স্থানীয়রা বলছেন, প্রতিদিনই বন্যার পানি বাড়ছে, এমনকি 29 জুলাইও বন্যার পানি বেড়েছে। স্থানীয়দের এমন দাবির সঙ্গে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফুজ্জামান ভুইয়ার বক্তব্যের মিল নেই। তিনি বলেন, এখন যে অবস্থায় আছে ঢাকার বন্যা, এর চেয়ে বেশি অবনতি হওয়ার আশঙ্কা নেই। এ সপ্তাহটা থাকবে বন্যা পরিস্থিতি, তারপর আগামী সপ্তাহ থেকে কমতে শুরু করবে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক পূর্বাভাসে বলেছে, জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলাদেশ উজানের অববাহিকার অনেক স্থানে বৃষ্টিপাত সহ কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। এর ফলে দেশের প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে উজানের অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত প্রবণতা কমে এলেও আবহাওয়ার সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহে উজানের অববাহিকায় অনেক স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া চলতি সপ্তাহে চন্দ্রপঞ্জিকা নির্ভর জোয়ার ভাটাজনিত কারণে নদনদীর পানি সাগরে নিষ্কাশিত হয়ে হ্রাস পাওয়ার প্রবণতা কিছুটা ধীর হয়ে আসতে পারে, ফলে দেশের প্রধান নদনদীর পানি চলতি সপ্তাহে সামগ্রিক স্থিতিশীল থাকতে পারে। আগস্টের প্রথম সপ্তাহে প্রধান নদ নদীর পানি কমতে শুরু করতে পারে। আগস্টের দ্বিতীয় সপ্তাহে দেশের বন্যা কবলিত অঞ্চলগুলোর বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার সম্ভাবনা রয়েছে। কেমন আছেন ড্যামরা কোনাপাড়ার বাসিন্দারা? বনশ্রী থেকে ড্যামরার দূরত্ব প্রায় 9 কিলোমিটার। বনশ্রী থেকে 2-3 কিলোমিটার যাওয়ার পর রাস্তার দুধারে পানি, কোথাও পানি প্রবেশ করেছে বাড়িঘরে, আবার কোথাও বাড়ির আশপাশের জায়গায় স্থায়ীভাবে জমে আছে পানি। ড্যামরা পর্যন্ত প্রায় একই চিত্র। ডেমরা বাজারে যখন বাসটা থামলো তখন ঝুম বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি মাথায় নিয়ে নেমে একটি মার্কেটে আশ্রয় নিতে হলো, ততক্ষণে বেলা 11টা পার হয়ে গেছে। প্রায় 20 মিনিট পেরিয়ে গেল কিন্তু বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই, বোঝা গেল এই বৃষ্টি সহজে থামবার নয়। একটা ছাতা কিনে হাঁটা শুরু। ডেমরা বাজারের পাশে লতিফ বাউনি জুট মিলসের কোয়ার্টার, মূল সড়ক থেকে কোয়ার্টারের মাঝখানে অনেক জায়গা, সেই জায়গাটুকু পানিতে ভরা। সড়ক দেখে মনে হলো কোয়ার্টারেও পানি প্রবেশ করেছে। সেখানকার দু একজনের সঙ্গে কথা বলে জানা গেল কোয়ার্টারের কিছু জায়গায় পানি প্রবেশ করেছে। অপরদিকে মেঘনা নদীর ভয়াবহ ভাঙন কবলিত লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলার 7টি গ্রামের প্রায় 15,000 মানুষের মাঝে ঈদের আনন্দ নেই। অন্যরা যখন কোরবানির পশু কেনায় ব্যস্ত, তখন এসব গ্রামের বাসিন্দারা হন্যে হয়ে খুঁজছেন মাথা গোজার ঠাই, কারণ করাল গ্রাসী মেঘনা তারা করছে তাদের, গিলে খাচ্ছে শেষ আশ্রয়স্থল বসতভিটাটাও। সরজমিনে ঘুরে দেখা যায়, চলতি বর্ষা মৌসুমের শুরু থেকে মেঘনা তীরবর্তী কমলনগর উপজেলার নাসিরগঞ্জ, কাদির পণ্ডিতের হাট, লুধুয়া ফলকন, পাটারির হাট ও রামগতি উপজেলার সুজন গ্রাম, জনতা বাজার ও মুন্সিরহাট গ্রামে নদী ভাঙনের তাণ্ডব লীলা চলছে। ওইসব গ্রামের বাসিন্দাদের ঈদ নিয়ে নেই কোনো উৎসাহ উদ্দীপনা। যাদের বসতভিটা মেঘনায় বিলীন হয়ে যাচ্ছে তারা ব্যস্ত ঘর দরজা ও গাছপালা উন্নত্র সরানোর কাজে, আবার যাদের ঘরবাড়ি ভাঙনের সম্মুখ হুমকির মুখে তারা ব্যস্ত রয়েছেন মাথা গোজার জন্য এক টুকরো জমি সন্ধানে। প্রিয় ভিউয়ার্স, অনেকেই দাবি করছেন এবারে বন্যা ছাড়িয়ে যাচ্ছে 2898 বন্যাকেও, তাদের সাথে আপনিও কি একমত? একমত হলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে এবারে বন্যা নিয়ে আপনার মতামত জানিয়ে দিন। জানাতে ভুলবেন না আপনার এলাকার বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন।
গোটা দেশের বন্যা পরিস্থিতির সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।